আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু আমাদের দেশে একটা জাতীয় নেকব্যান্ড হলো লেনেভো HE05 এবং 500 টাকার নিচের বা এর আশেপাশে বাজেটের মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট নেকব্যান্ড ছিল এবং অটোমেটিক চয়েস ছিল অনেকেরই যাদের বাজেট 500 টাকা ছিল। তো আজকে নিয়ে আসলাম তারই একটি অল্টারনেটিভ যেটা হলো এক্সট্রা নেকব্যান্ড N20। তো 500 টাকা বাজেটের আশেপাশে এই নেকব্যান্ডটি কেমন হবে এবং সেটা কি লেনেভো HE05 থেকে কি বেটার? আর হ্যাঁ, সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এই নেকব্যান্ডটার মধ্যে কিন্তু রয়েছে 90 দিনের ওয়ারেন্টি। অর্থাৎ 500 টাকা বাজেটের একটা নেকব্যান্ডের মধ্যে 90 দিনের ওয়ারেন্টি, সেটা কি ভাবা যায়? তো সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, সাথেই থাকো। এক্সট্রা নেকব্যান্ড N20 এই গ্যাজেটটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত করেছে তাদের একটি দোকান, 324 নম্বর সকালে পেয়ে যাবেন। এই গ্যাজেট ছাড়াও অন্যান্য অনেক ধরনের গ্যাজেটস, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে, তাই যান চেক করে আসুন এবং অর্ডার করে আসুন কিছু। তো প্রথমে চলে আসি এই নেকব্যান্ডটির বক্স কন্টেন্ট নিয়ে। বক্স যদি বলি, বক্সটা দেখতে বেশ চমৎকার, খুব সিম্পল এবং মিনিমালিস্টিক একটি বক্স। এবং এর মধ্যে আপনারা পাবেন এই নেকব্যান্ডটি, সাথে থাকবে একটি টাইপ বি কেবল, যেটা আমাদের চার্জ দিতে পারবেন। সুতরাং টাইপ সি না, আর 500 টাকায় টাইপ সিও দিবে না, হয়তো আর কিছুদিন পর এটা আমরা পাবো এরকম টাইপের নেকব্যান্ডগুলোতে। আর এর সাথে থাকবে মাত্র এক জোড়া ইয়ার টিপস। আমি দুই জোড়া এক্সপেক্ট করেছিলাম, বাট এক জোড়া ইয়ার টিপস। তো এখন চলে আসে বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি আমি বলি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে সেই নেকব্যান্ডটি, এবং এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হলো এই কমলা কালারের সাথে কালোর মিশ্রণ, আর একটা টোটালি কালো। তো এর বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, তাহলে কিন্তু এটা ABS প্লাস্টিক এবং যথেষ্ট শক্তপোক্ত একটা প্লাস্টিক। এর মাঝখানে যে এই যে এই অংশটা দেখছেন, এটা কিন্তু রাবারই না, অর্থাৎ এতটা রাবারই না, বাট মোটামুটি চলে, ব্যান্ড করা যায়, বাট অতটা সফট না, আমার কাছে এতটা সফট মনে হয় নাই। আর এই যে দুটো চেম্বার আছে যেটার মধ্যে ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, সেই চেম্বার দুটো দেখতে কিন্তু বেশ চমৎকার, এবং এটিও কিন্তু প্লাস্টিক মেড। এবং একটা চেম্বারের দিকে, অর্থাৎ রাইট সাইডের যে চেম্বারটা আছে, সেটার মধ্যে কিন্তু আপনি ভলিউম রকার পেয়ে যাবেন, এবং সে পাওয়ার অন অফ বাটন বা পজ প্লে বাটন এটা আপনি পেয়ে যাবেন। এবং এর অপর দিকে যদি চেম্বারটা দেখেন, তাহলে এটার মধ্যে কিন্তু যে এক্সট্রা যে ব্যান্ড বা ব্র্যান্ড, সেটার নাম কিন্তু আসলে লেখা আছে। এবং বিল্ড কোয়ালিটি যদি আমি বলি ওভারঅলি, কিন্তু এই চেম্বারটা আমাকে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে 500 টাকা বাজেটের মধ্যে। আর এর যদি এর তারের দিকে যদি আমরা তাকাই, তাহলে তারটা কিন্তু গ্রিডেড তার, এবং নট যে টোটালি গ্রিডেড, এটা সেমি গ্রিডেড তার বলতে পারেন, এবং একটা খসখসে ভাব আছে। এটা কিন্তু আমার মনে হয় না খুব সহজেই ছিঁড়ে যাবে, যদি আপনি এটা নিয়ে খুব লাফালাফি না করেন বা দাপাদাপি না করেন, তাহলে কিন্তু আসলে এটা ছিঁড়বে না। আর এর যদি এয়ারশেলের দিকে যদি আমরা তাকাই, এয়ারশেলের শেপগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিউট এবং দেখতে বেশ চমৎকার, এবং সাইজও কিন্তু বেশ ছোট, যেটা আপনার কানে খুব অনায়াসে ফিট হয়ে যাবে। এই এয়ারবাডসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আসলে প্লাস্টিক মেড এবং যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক তারা প্রোভাইড করেছে বাজেট অনুযায়ী, এবং আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আমি যদি বলি যে এই 500 টাকা বাজেটে, কিন্তু অনেকে মনেই করবে না যেটা বাজেট 500 টাকা। এবং যে এয়ার হুকগুলো আছে, সেটাও কিন্তু আপনার কানে যথেষ্ট পরিমাণে ভালোভাবে ফিট করার জন্য আপনাকে হেল্প করবে। এবং এই ইয়ারবাডসগুলো ছোটো হওয়ার কারণে একটা সবচেয়ে বেশি সুবিধা হলো, আপনি যখন কানে এটাকে পরবেন, তখন কিন্তু আপনি একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন, এবং সেটা বেশ কাজে দেয়। আমি দেখছি, আমি যখন এটা কানে পরছি, আমার ওয়াইফ আমার সামনে বকবক করলো, আমি কিন্তু শুনি নাই কিছু। তো এটা কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ, এবং এক্ষেত্রে আমি বলতে পারি পুরেই মাখন। এয়ার টিপসগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে এয়ার টিপসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো মানের, এবং আলটিমেটলি আমার কাছে কেন জানি মনে হচ্ছে 500 টাকা বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো জিনিসই তারা প্রোভাইড করেছে। আর সবচেয়ে বড় জিনিস একটা হলো, এই কিন্তু নেকব্যান্ডটার মধ্যে 90 দিনের ওয়ারেন্টি রয়েছে। অর্থাৎ 90 দিনের মধ্যে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনি এটাকে রিপ্লেস করে আনতে পারবেন এবং আপনাকে একটা নতুন দিয়ে দেবে। সুতরাং 90 দিনের ওয়ারেন্টি রয়েছে, তারপর 500 টাকা জিনিসের মধ্যে। এবং এয়ারবাডসের একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই দুটি এয়ারবাডস কিন্তু আসলে ম্যাগনেটিক, অর্থাৎ দুইটা একটা একটার সাথে লেগে থাকে খুব হালকাভাবে, খুব স্ট্রং ম্যাগনেট না, বাট এই দুটার মধ্যে কিন্তু ম্যাগনেট বিদ্যমান, যেটা আপনি যখন ইউজ না করবেন তখন একটা একটার সাথে লাগিয়ে রাখতে পারবেন, বাট এটার মাধ্যমে কিন্তু গান কখনোই পজ বা প্লে হয়ে যাবে না। তো জাস্ট এই ম্যাগনেটটা ওই একটা একটার সাথে যেন লেগে থাকে, এই কাজে ইউজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি। বাট কানেক্টিভিটি ইস্যু যদি আমি বলি, আমি আমার PC যখন এটা চালাচ্ছিলাম ব্লুটুথ ডঙ্গলের মাধ্যমে, তখন কিন্তু এটার মধ্যে আমি হালকা একটু কানেকশন ইস্যু লক্ষ্য করেছি। কেন সেটা লক্ষ্য করেছি আমি জানি না, হয়তো আমার ডঙ্গলটা কি পুরনো হয়ে গেছে, নাকি এটার মধ্যে কোনো সমস্যা আছে, সেটা আমি বসলে মানে এক্স্যাক্ট বলতে পারছি না। বাট আমি যখন আমি মোবাইল ইউজ করেছি, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট দিচ্ছিল, এবং মোটামুটি 10 মিটারের মতোই কিন্তু মানে ব্যাকআপ দিচ্ছিল বা ডিস্টেন্স কভারেজ দিচ্ছিল। তো কানেক্টিভিটি হিসাবে আমি PC কেন জানি একটু অন্যরকম পেয়েছি, বাট মোবাইলে যারা ইউজ করবেন তাদের কোনো প্যারা হবে না, এবং যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা কানেক্টিভিটি তারা দিবে বা কানেকশন দিবে। তো এখন চলে আসে ব্যাটারি সেকশনের দিকে। ব্যাটারি সেকশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এর মধ্যে রয়েছে মাত্র 90 mAh ব্যাটারি, যেটা আমার কাছে কম মনে হয়েছে, আর একটু বেশি দিতে পারতো। তো
তো 90 mAh ব্যাটারি আপনাকে মোটামুটি 5-6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে যদি আপনি অডিও প্লে করেন। বাট সেটাও কিন্তু আপনার আসলে অডিওটা কোন টাইপের অডিও, সেটা কি খুব বেস সমৃদ্ধ অডিও কিনা, সেটা কি সফট অডিও কিনা, বা আপনি কী ভলিউমে গান শুনছেন সেটার উপর ডিপেন্ড করে। তো আমি মোটামুটি 80% ভলিউমে রেখে গান শুনেছি, তখন মোটামুটি আমাকে 4 ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়েছে, মানে পুরোপুরি 5 ঘন্টা না, 4 ঘন্টা 40-45 মিনিট এরকম হবে। তো আমি আবার খুব মেটাল সং এবং বেস সমৃদ্ধ সং এগুলো বেশি শুনেছি সফট সংয়ের থেকে। তো আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা একটু কম মনে হলো, কারণ 90 mAh ব্যাটারি বলে, আর ব্যাটারিটা একটু বেশি দিলে অর্থাৎ 120 mAh যদি দিত তাহলে কিন্তু একদম পুরাই মাখন হয়ে যেত। বাট আমি একটা জিনিস মনে করি যে নেকব্যান্ড যারা ইউজ করেন তারা কিন্তু টানা 4 ঘন্টারও বেশি গান শুনেন না, আমার যতটুকু মনে হয়। তো 4 ঘন্টার বেশি আসলে ব্যাটারি ব্যাকআপ এই 500 টাকার কমের নেকব্যান্ডে দরকার হয় না, আর দিবেই বা কীভাবে। এত বড় নেকব্যান্ডটা কিন্তু ওজন যথেষ্ট পরিমাণে কম, মাত্র 26.5 গ্রাম, সুতরাং আপনি কিছু পরে আছেন ঘরে সেটা খুব একটা বেশি মনে হবে না। বাট এই যে এই জায়গাটা অর্থাৎ এই যে এই ব্যান্ডটা, এইটা কেন জানি আমার কাছে মানে আনকমন লাগছে, কারণ এটা একটু সফট দিলে হয়তো বা ভালো হতো, বা একটা আপনার যে ঘরে যেটা আছে সেটা ফিল্টার ভালো হতো, এটা একদম টোটালি মনে হচ্ছে একটা প্লাস্টিক। তো আসলে এটাকে রাবার যে ফিনিশিং বা রাবার যে টেক্সচারগুলো সেটা যদি দিতে পারতো তাহলে হয়তো বা একটু বেটার আউট পেতাম আমরা। অডিও সেকশনের কোডেক হিসাবে আছে মাত্র SBC, এর মধ্যে কোনো AAC নাই বা আর অন্য কোনো কোডেকই নাই, জাস্ট SBC সাপোর্ট করে। তো ঠিক আছে, বাজেট অনুযায়ী মানে সব কিছুই না বাজেটের জন্য কেন যেন আটকে যেতেছে, কারণ এর বেশি আর কিছু হয়তো বা দিতে পারবে না। সো আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন মূলত এইটা ইয়ারফোন দিয়ে বা এটা মাইক্রোফোন দিয়ে, সো বুঝতেই পারছেন যে মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন, তো মোটামুটি চলে আর কি। তো এখন অডিও এক্সপিরিয়েন্স যদি বলি, আমার কাছে এইটাকে একদম খুব নর্মাল একটা অডিও মনে হয়েছে। বেসগুলো হ্যাঁ, বেসগুলো খুব পাঞ্চি, খুব বুস্টেড, বাট খুব আপ টু দ্য মার্ক না, যে 500 টাকায় ওয়াও এই টাইপের বলার কিছু না। 500 টাকায় যেমন একটা নেকব্যান্ড হওয়া দরকার ঠিক তেমনই, আমার কাছে খুব একটা মানে ওয়াও বলার মতো কিছু না, গুড, এটা একটা গুড ডিল বলতে পারেন 500 টাকা বাজেটের মধ্যে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আমার কাছে মনে হয়নি। অনেকের কাছে হয়তো বা এটাই এক্সট্রাঅর্ডিনারি মনে হতে পারে, বাট আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি মনে হয় নাই, অর্ডিনারি লেভেল আছে। 500 টাকা বাজেট দিয়ে অনেক খারাপ কিছু দেয় নাই, যা দেওয়ার এটাই সবচেয়ে বেস্ট। ডিস্টর্টেড নেই, আমি একটা জিনিস খেয়াল করেছি যে এটার মধ্যে কোনো ধরনের ডিস্টর্শন নাই, অর্থাৎ আপনি যখন ফুল সাউন্ডের গান শুনবেন সেটার মধ্যে কোনো ধরনের ডিস্টর্শন আপনি লক্ষ্য করতে পারবেন না, যেটা আসলে কোয়াইট গুড। কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি যে অনেক নেকব্যান্ড ফুল ভলিউমে যখন আমরা গান শুনি সেটার মধ্যে ডিস্টর্শন লক্ষ্য করা যায়, সেটা 1000 টাকা বাজেটের নেকব্যান্ডের মধ্যেও কিন্তু। তো এটার মধ্যে ডিস্টর্শন নেই, তো এই জিনিসটা আসলে পুরাই মাখন। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমি কেন এটা রিভিউ করলাম, যেহেতু একটা নতুন ব্র্যান্ড এবং সবচেয়ে মূল জিনিস যে একটা জিনিস কিনে আমরা সবচেয়ে বেশি টেনশনে থাকি, এটা যদি খুব কম দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে কী হবে। তো এটার জন্য কিন্তু প্যারা নাই, কারণ এটা হলো 90 দিনের আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো 90 দিনের ওয়ারেন্টি মানে আপনি 3 মাস অ্যাটলিস্ট নিশ্চিন্তে চালিয়ে পারবেন এই জিনিসটা, যেটা লেনোভো H5 আমরা পাইতাম না। তো এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু 500 টাকা হলেও কিন্তু আসলে বাজেট ওর্থি আমি মনে করি। তো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত মোহাম্মদ জাহিদ হোসেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এটা এই ইয়ারফোনটার রিভিউ না, বা নেকব্যান্ডটা খুব একটা রিভিউ না বলতে গেলে, এটা একটা ওভারভিউ। তো এই ওভারভিউটা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে, আমি অপেক্ষা থাকবো এবং সবার কমেন্টে রিপ্লাই দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।